আসসালামু আলাইকুম সবাইকে তানিয়া কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য মোরব্বা আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু মিষ্টির দোকান বা হোটেলগুলোতে যে শক্ত ভেতরটা রসের টসটসা মোরব্বা পাওয়া যায় সেগুলো অনেকেই জানি না কীভাবে বানাতে হয় আর এই মোরব্বাটা আমার বরাবরই ছোটবেলা থেকে পছন্দ ছিল আজকে সেই রেসিপিটাই তাই আমি শেয়ার করছি মোরব্বা তৈরি করার জন্য ভালো দেখে পাকা চাল নিতে হবে চাল কুমড়াটা অবশ্যই ভালোভাবে পাকতে হবে আর চাল কুমড়া ভালোভাবে পেকেছে কিনা সেটা বোঝা যাবে যখন চাল উপরে মানে চাল কুমড়ার খোসা বা চামড়ার উপরে এরকম সাদা কুড়ার মতো পড়ে থাকবে আমি এই কুমড়াটার তিন ভাগের এক ভাগ অংশ নিয়েছি মোরব্বা তৈরি করার জন্য কেটে নিয়ে ভেতরের যে নরম অংশটা আছে এটা এভাবে ফেলে দিতে হবে নরম অংশ পুরোটাই ফেলে দিতে হবে যেখান থেকে শক্ত অংশের শুরু সেটুকু পর্যন্ত তারপর খোসাটাকেও মোটা করে ফেলে দিতে হবে তো আমি কুমড়াগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন কেটে নিয়ে এগুলোর খোসাটা মোটা করে ফেলে দিচ্ছি যাতে করে খোসার কোনো সবুজ অংশ না থেকে যায় চাইলে এর ভেতরে যে মোটা সেরার মতো অংশটা থাকে সেটাও ফেলে দিতে পারেন তবে আমি সবগুলো ফেলে নিই এগুলো থাকলে কোনো সমস্যা নেই কুমড়োগুলোকে স্লাইস করে নিয়ে এবার অন্য একটা পেনে আমি পানি নিয়ে এর মধ্যে একটা চামচের মতো চুন নিয়েছি চুনটা ভালো করে পানিতে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে চুনের পানিতে দেওয়ার আগে আমি কুমড়োর স্লাইসগুলোকে এভাবে কাটা চামচের সাহায্যে একটু কেচে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি যেহেতু কুমড়োর স্লাইসগুলো কিছুটা শক্ত থাকে তাই এই কাজটা করা কিন্তু একটু কষ্টকর এভাবে করে সবগুলো কেচে বা আছড়ে নিয়ে আমি পানিতে দিয়ে দিব আর এই চুনের পানিতে এগুলোকে আমি সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখব এই সাত থেকে আট ঘন্টার মধ্যে পানিটাকে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে চুনটা নিচে বসে না থাকে এর ফলে পাকা কুমড়ার মধ্যে যে টক একটা ভাব থাকে সেই টক পানিটা বের হয়ে যাবে তো এখন এই পানিটা আমি চেঞ্জ করে খুব ভালো করে কুমড়োগুলোকে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা হাড়িতে কুমড়োর স্লাইসগুলো নিয়ে এর সমান সমান করে পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিব আমি ত্রিশ মিনিটের মতো কুমড়োর স্লাইসগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে গলিয়ে ফেলা যাবে না আর যেহেতু এগুলো অনেকটাই শক্ত তাই গলে যাবেও না আর চুনের পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু কুমড়োগুলো ভেঙে বা গলে যাওয়ার কোনো চান্স থাকে না তো এগুলোকে আমি গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে অপর একটা প্যানে আমি শিরা তৈরি করে নেব মোরব্বার জন্য এর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ চিনি নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি কুমড়োগুলো সেদ্ধ করার পর এগুলোর ওজন প্রায় দেড় কেজির মতো হয়েছে তাই এই দেড় কেজি কুমড়োর জন্য এখানে আমি তিন কাপ চিনি এবং দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবারে শিরাটা ফুটে উঠলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কুমড়োর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত শিরাটা ঘন হয়ে আসছে যখন শিরার মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে আর কুমড়োর কালারগুলো চেঞ্জ হয়ে অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে চুলাটা অফ করে দিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ বারো ঘন্টা অপেক্ষা করব আর এরই মধ্যে কুমড়োর ভেতরে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো ছেড়ে দিবে আর শিরাটা অনেকটাই পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো কুমড়োর মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এখানে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি এতে করে মোরব্বার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চাইলে এখানে আপনারা এলাচ দারচিনিও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে এটাকে জাল করে আমি সম্পূর্ণ সেরাটা শুকিয়ে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে কুমড়োগুলোকে ওলট পালট করে দিতে হবে যাতে করে সব সাইড থেকে সমানভাবে সেরাটা সোপ করতে পারে তো আমি সম্পূর্ণ শিরাটা শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে একটা ডিশে ছড়িয়ে দিব চাইলে এগুলোকে আপনারা ফ্যানের নিচে রেখে তিন চার ঘন্টা শুকিয়ে নিতে পারেন বা রোদেও দিতে পারেন কুমড়োগুলো তোলার পর দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে কিন্তু আর কোনো শিরা নেই কিছুক্ষণ শুকিয়ে নেয়ার পর উপরে একটা ক্রিস্টালাইজ ভাব চলে এসেছে চিনির শিরাটা শুকিয়ে এখন আমি একটা কেটে শেয়ার করছি যে ভেতরটা কতটা রসের টসটসা যা দেখতে অনেক লোভনীয় লাগে আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ